আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি, মাত্র 5 মিনিটে কিভাবে রু আবজা বড়ি তৈরি করতে পারবেন। যাদের কাছে রেসিপিটা পুরনো তারা স্কিপ করবেন, আর যাদের কাছে নতুন তারা খুব সহজেই দেখে নিন কিভাবে মাত্র 5 মিনিটে রু আবজা বড়ি তৈরি করতে পারবেন। এর জন্য আমি নিয়েছি চিনি 1 কাপ, পানি দিয়েছি আধা কাপ, লেবুর রস দেব 2 টেবিল চামচ, চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে জাল করতে হবে, তা না হলে চিনিটা সাইড থেকে পুড়ে যাবে। এবার আমি লাল রং দেব, রঙের ধরন অনুযায়ী কম বেশি লাগতে পারে, যে যেমন কালার পছন্দ করেন বা আপনার কালার ডিপ বা হালকা অনুযায়ী কালারটা দিবেন। তো আমি এখানে 1 চা চামচ লিকুইড কালার দিয়েছি, লবণ দিয়েছি সামান্য, গোলাপ জল দেবো 1/2 চা চামচ। দোকানের ফ্লেভারটা আনার জন্য আমি গোলাপ জল দিয়েছি, যারা গোলাপ জলের গ্রানটা পছন্দ করেন না তারা দেবেন না। লেবুর রসটা দেওয়ার পরে এটা সুন্দর একটা গ্রান চলে আসে। এবার 5 মিনিট জাল করব, 5 মিনিট জাল করার পরে এটা খুব সুন্দর একটা থিকনেস চলে আসবে। তারপর নামিয়ে ঠান্ডা করলেই হয়ে গেল ঝটপট মাত্র 5 মিনিটে আপনার প্রিয় রু আবজা। এবার বোতলে ভরে সারা বছর সংরক্ষণ করতে পারেন, যখন শরবত বানাবেন শরবতে দিতে পারেন, মিল্ক শেকে দিতে পারেন, খুব সুন্দর একটা কালার আসবে আর এই ফ্লেভারটাও খুবই সুন্দর, একদম দোকানের মতো। ঘরেই তৈরি করে নিতে পারেন মাত্র 5 মিনিটে আপনার প্রিয় রু আবজা। এবার পরিমাণ মতো রু আবজা নিন। আমি এখানে তুকমা দিয়ে শরবতটা করছি, দেখলেন তো কত সহজে হয়ে গেল, একদম দোকানের স্বাদে ভীষণ মজার রু আবজা। তো এই রমজানে এভাবে রু আবজা বানিয়ে সারা রমজান মাস জুড়ে আপনি খেতে পারেন আপনার প্রিয় রু আবজা। কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আবারও কথা হবে নতুন রেসিপির সাথে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। অবশ্যই এভাবে ট্রাই করবেন আর সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।